অনুষ্ঠান ডক্টর অনলাইনে এবং বিশেষ করে ডক্টর লাইনে আজকে যিনি রয়েছেন শহরে একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভদ্বীপ রামানিক এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজি আলোচনা করব আমরা সমস্ত বিষয় নিয়ে সমস্যা নিয়ে বর্তমানে যে সমস্যা চলছে কোভিড নাইন্টিন সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে ফেসবুকে রয়েছেন ফেসবুকে আমাদের সিসিএন বিনোদন পেজে গিয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেখান থেকে দেখতে পারেন এবং অবশ্যই পেজটি আপনারা শেয়ার করবেন পাশাপাশি বলি আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে সেখানে আপনারা মেসেজ পাঠাতে পারেন এছাড়াও আমাদের সাথে কথা বলার সুযোগ রয়েছে জিরো ফাইভ থ্রি এই নাম্বারে ডাক্তার প্রামাণিককে স্বাগত আরও একবার আপনাকে পেলাম ব্যস্ততার মাঝখানে সবাইকেই ছুটে আসতে হয় বর্তমানে এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আরও বেশি জরুরি হয়ে পড়েছে চিকিৎসকদের পরামর্শ মেনে চলা বিশেষ করে লকডাউন অনেকটাই হালকা হয়েছে দেখা যাচ্ছে গতকালের যে আমাদের প্রধানমন্ত্রীর ভাষণে কিছুটা আমরা পেয়েছি তার আবাস হয়তো আঠেরো তারিখের আগেই আরও একটা কিছু বলবেন উনি তো তার জন্য অপেক্ষা না করে বর্তমানে বলা যায় যে মানুষ তো কিছু কিছু বাইরে বেরোচ্ছেন তো দুপুর বারোটা থেকে ছটা পর্যন্ত একটু মানুষের যাতায়াতটা বেশি দেখা যাচ্ছে তো আপনারা কী ভাবছেন যে সেইভাবে কোনো সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে যে এত মানুষ বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা একটু রাইট তো প্রথমেই একটা কথা বলি যে করোনা ভাইরাস এমন একটা জিনিস যেটা আমরাও নতুন এই ভাইরাসটাকে দেখছি সুতরাং এটা নিয়ে দুমাস আগে আমরা যে কথাগুলো বলতাম এক মাস আগে তার থেকে ধারণা আমাদের কিছু পরিবর্তন হয় এখন আবার ধারণা আবার কিছু পরিবর্তন হয় যেমন প্রথমে আমরা বলতাম যে সবাই বাড়িতে থাকুন বেরোবেন না খবরদার বেরোবেন না কিছুতেই বেরোবেন না কিন্তু যত দিন এগোচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে ভাইরাসটা এভাবে চলে যাবে না ভাইরাস আমাদের সাথে থাকবে সঙ্গে থেকে যাবে আগামী বছরখানেক থাকবে তারপরেও থাকবে খুব লো লেভেলে থেকে যাবে সুতরাং আমাদের বাঁচতে হবে এই ভাইরাসটাকে নিয়েই অর্থাৎ বাড়িতে চুপচাপ বসে থেকে থাকাটা কোনো সমাধান হতে পারে না এবার জীবিকার প্রয়োজনে মানুষকে বেরোনো বেরোতে হবেই সুতরাং যেটা আমরা বলি যে একেবারে সব কিছু আগের মতন নর্মাল না করে ধীরে ধীরে এই আমাদের এক্সপোজারটাকে বাড়াতে হবে যে কারণে সরকার এখন থেকে শুরু করছে যে একটু দিনের লিমিটেড টাইম সেই সময়টুকুর জন্য উইথ প্রোটেকশান আপনারা বাইরে যান যেমন বারোটা থেকে ছটা আপনি যেটা বললেন তখন যখন যাবেন সেই যাওয়াটা কিন্তু আগেকার যাওয়ার মতন নয় হঠাৎভাবে যাওয়া না তখন কিন্তু যে সাবধানতাগুলো সেগুলোকে ভীষণভাবে অবলম্বন করতে হবে যেমন সবসময় একটা মাস্ক পরা আমি নিজেও এই মাস্কটা পরে এসেছি এখন কথা বলার জন্য জাস্ট মাছটা খোলা এছাড়া হচ্ছে যে আপনি যখন যেখানেই যাবেন না কেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন অর্থাৎ আশেপাশে যে লোক রয়েছে তার থেকে অন্তত দু থেকে তিন ফুট দূরত্ব রাখার বজায় রাখার চেষ্টা করুন ভিড় করবেন না কোথাও বারবার সাবান দিয়ে হাত ধুন হাতে পকেটে একটা স্যানিটাইজার রাখুন আর খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনি মাঝে মধ্যে আমাদের একটা অভ্যাস থাকে যে হাত মুখে দেওয়া চোখে দেওয়া চশমা ঠিক করা নাকি দেওয়া সেই অভ্যাসটা থেকে বিরত থাকুন কারণ দেখা গিয়েছে যে আপনি যে বিভিন্ন রাস্তায় ট্রেনের হাতেল বাসের হ্যান্ডেল বা যে কোনো জায়গাতেই যেখানে হাত দিচ্ছেন সেখানে অনেক সময় ভাইরাসটা পারসিস্ট করে ঘন্টার পর ঘন্টা এবার সেই হাত যত কেউ হলে আপনার নাকে মুখে চোখে লাগছে তাতে কিন্তু আপনার সংক্রমণ সম্ভাবনা গুণ বেড়ে যাচ্ছে অবশ্যই এই যে লকডাউনের পরের যেই সময়টা এটাও কিন্তু অনেকটা বেশি আমাদের পক্ষে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ডেফিনেটলি এই সময়টাই বেশি কারণ দেখা গিয়েছে যে কোনো সবসময় দুটো ওয়েভ থাকে ফার্স্ট ওয়েভ যখন ভাইরাসটা প্রথম এলো আমরা প্রথমবার ইন্ডিয়াতে ঢুকলো লোককে করলো সেই সময় লকডাউন করে আমরা কিন্তু ভাইরাসের অগ্রগমনটাকে আটকে দিতে পেরেছি বেশ কিছুটা একেবারে কিন্তু এই যে এখন লকডাউন উঠবার সময় এসেছে বা লকডাউন ফোর যাতে কি বিভিন্ন নতুন নিয়ম আসবে যেটা আমরা সময়ের সাথে জানতে পারবো তাতে কিন্তু বেশ কিছুটা শিথিলতা আসবে বলে আমার মনে হয় এবং সেই শিথিল হওয়ার সময়ই কিন্তু দ্বিতীয় ওয়েভ আসার টাইম অর্থাৎ এখন নতুন করে ভাইরাসটা সংক্রমণ করতে শুরু করবে যত লোক বাইরে বেরোবে তত কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়বে একেবারে এখন কি গ্রাফটা একদম উপরের দিকে যাচ্ছে এখন উপরের দিকে যাচ্ছে জুলাই নাগাদ এটি একদম সর্বোচ্চ স্তরে থাকবে ডেফিনেটলি ডেফিনেটলি এবং আমাদের রাখতে হবে এই যে গ্রাফটা উঠছে সেটা যেন আরো স্টিপ রাইজ না হয় অর্থাৎ যে গতিতে আমাদের এখন ভাইরাসটা ছড়াচ্ছে অর্থাৎ 6 দিন আট দিন পরে পরে ডবল হচ্ছে সেই সংখ্যাটা যেন দুদিন বা তিন দিনে নেমে না আসে তাহলে কিন্তু মহামারী প্রচণ্ড রকমভাবে ছড়িয়ে পড়ে একেবারে লকডাউনে ছাড় দেওয়া মানে এটি নয় যে সমস্ত কিছু খুলে গেল সব কিছু কিন্তু খোলেনি সব কিছু ইমার্জেন্সি পরিষেবাগুলো কিন্তু শুধুমাত্র খুলেছে যেরকম মেডিসিনের সব কিছু ডাক্তারদের চেম্বার খোলা রয়েছে তাও সেটি নিয়ম মেনে এবং ঘন্টা খানেকের জন্য হয়তো সেটি স্বাভাবিক নয় এবং বিশেষ করে শপিং মল বা আপনি বলুন সিনেমা হলগুলো বা থিয়েটার হলগুলো এগুলো কিন্তু এখনও পর্যন্ত বন্ধ আছে এবং আগামীতেও থাকবে বিশেষ করে রেস্টুরেন্ট এগুলোও কিন্তু বন্ধ রয়েছে সুতরাং স্বাভাবিক কিন্তু এখনও আমরা হইনি কারণ হইনি একটাই জায়গায় যেটির জন্য কিন্তু আমাদের একটা আশঙ্কা থাকছে যে হঠাৎ করে স্প্রেড হয়ে যেতে পারে এবং আরও একটা কথা বলার আমরা দেখি আমাদের যে কলকাতা সেই সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেই জায়গাটাও কিন্তু একটা ভয়ের কারণ থাকে এবং আপনারা কি সবসময় সেই জায়গাটা বলছেন মাস্কের যে ব্যবহার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এটা তো করেই যেতে হবে ডেফিনেটলি এখন যে সিচুয়েশন এতে এই দুটোর কোনো অল্টারনেটিভ নেই অর্থাৎ নিজের হাত পরিষ্কার রাখা আর এই ভাইরাসটা সবসময় যায় কিন্তু নাক মুখ দিয়ে অর্থাৎ সে ড্রপলেটেই হোক বা এয়ারবোর্ডই হোক ঢুকবে কিন্তু আপনার মুখ অথবা নাকের থ্রু দিয়েই সুতরাং এই জায়গাটাকে কাভার আপ রাখুন পুরো সময়টা যতক্ষণ বাইরে থাকছেন ততক্ষণ মুখে মাস্ক থাকবে এরম নয় যে একটুখানি মাছটা খুলে নিয়ে জল খেয়ে নিলাম তারপর আবার মাছটা পরে নিলাম তাতে কিন্তু মাস্কের ব্যবহারটা কিন্তু অনেক ক্ষেত্রেই হ্রাস পায় বা যে কার্যক্ষমতাটা হ্রাস পায় তো সেই কারণে চেষ্টা করুন যে খুব অল্প সময়ের জন্য বাইরে বেরোনো যতক্ষণ বেরোবেন ততক্ষণ যেন মাছটা মুখের মধ্যে থাকে এবং একদম বাড়িতে ঢোকার পর সেই মাছটাকে খুলে একটা আলাদা জায়গায় রাখুন বা কাপড়ের মাছ খুলে কাস্তে দিয়ে দিন এবং এই মাস্ক নিয়ে কিন্তু প্রতিদিনই আমরা বলি তাও দেখা যায় কিছু মানুষ কিন্তু সেই মাস্কের ব্যবহারের নিয়মাবলী মানে না এমনকি অনেক জায়গায় দেখা গেছে মাস্ক না পরেই রাস্তায় বেরোচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় কারণ আমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছি না যে এই রোগটির ভয়াবহতা কতটা স্প্রেড করে এতটা দ্রুত আপনার হয়তো ভাবারও সময় থাকবে না যে সেই জায়গাটা থেকে আরও একটা কথা ডাক্তার প্রামাণিক যেটি এই মুহূর্তে বলতে হয় বহু মানুষ এই সময় কিন্তু সুগার লেভেলটা বেড়ে গেছে ব্লাড সুগার লেভেলটা এতটাই বেড়েছে হয়তো এটা ঘরে বসার কারণও হতে পারে বা অন্যান্য কোনো কারণে হতে পারে তো আপনার কি মনে হয় যে এটা বাড়ার পেছনে কি কোনো কারণ রয়েছে বা অন্যান্য কোনো বিষয় ডেফিনেটলি মানে এখন যত ডায়াবেটিসের রোগীরা রয়েছেন তাদের মধ্যে সুগারের পরিমাণ বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং তার পিছনে কিন্তু অনেকগুলি কারণ আছে কিছুটা ধরুন ডায়েট অর্থাৎ এখন এই সময় পুষ্টিকর খাবার রোজ দিনের টাটকা সবজিটা পাওয়া যাচ্ছে না ফলে মানুষ বেশি ঝুঁকছে যে হাই কার্বোহাইড্রেট ডায়েট অর্থাৎ আলু ভাত রুটি এগুলোর দিকে বেশি সেই ডায়েট পোর্শন প্লাস বিন জিটিং অর্থাৎ টিভি দেখতে দেখতে সন্ধ্যাবেলা একটুখানি মুখরোচক কিছু খেয়ে নেওয়া তো এই ডায়েট একটা কিন্তু বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে এই সময় সুগারটা বাড়ার সেকেন্ড পয়েন্ট আমি বলবো যে এক্সারসাইজ অর্থাৎ এই সময় যেহেতু বাইরে বেরোনো কাজকর্ম করা অনেকাংশেই বন্ধ রয়েছে মানুষ অনেকটাই কিন্তু বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছে এবং সেটা একটা খুব বড় কারণ যে আমি দিনের মধ্যে আধ ঘন্টা হেঁটে চলে এলাম বাকি সাড়ে তেইশ ঘন্টা বিছানায় শুয়ে রইলাম তাতে কিন্তু মানুষের হাঁটাহাঁটি বা এক্সারসাইজ ব্যাপারটা কমপ্লিট হয় না মানুষকে কিন্তু সারা দিন অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ ওঠা হাঁটা চলা কথা বলা যেটা আমরা কাজের মধ্যে অনেকটা পেয়ে যাই যেটা এই লকডাউনে সম্ভবপর হয়ে উঠছে না তাই বেশি মন মনোযোগ দিন এক্সারসাইজের ওপর দিনের মধ্যে দু থেকে তিনবার বিভিন্ন সময় এক্সারসাইজ করুন ঘরের মধ্যেও বারবার চলাফেরা করুন এক জায়গায় বসে থেকে কাজ না করে ঘর থেকে ও ঘর বা পাশের ঘরে গিয়ে কিছু নিয়ে আসা মানে সারাদিন একটা অ্যাক্টিভ পরি থাকলে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো থার্ড যেটা পয়েন্ট ডায়েট এক্সারসাইজের পর কিন্তু স্ট্রেস লেভেল আচ্ছা এই কোভিড নাইন্টিন লকডাউন সময়টা কিন্তু একটা মারাত্মক স্ট্রেস তৈরি করছে সেটা সবার মধ্যে সে ডায়াবেটিক হোক বা না হোক এবং এই স্ট্রেস লেভেলটা কোপ আপ করার জন্য আমাদের বডিতে কিছু স্ট্রেস হরমোনস বেড়ে যায় যেমন কর্টিসল এই জাতীয় হরমোনগুলো অনেকটা বেড়ে যায় এবং এই হরমোনের একটা ক্ষমতা হলো যে তারা ব্লাড সুগারকে বাড়িয়ে দেয় অর্থাৎ যত স্ট্রেস হবে তত কিন্তু আপনার সুগারের পরিমাণ বাড়তে পারে এবং সেই কারণেই কিন্তু এখন আমাদের মধ্যে বহু পেশেন্টের মধ্যে যে এই সুগার বৃদ্ধির এটা দেখা যাচ্ছে সঙ্গে তো রয়েছে ওষুধ আর ইনসুলিনের অভাব অনেক ক্ষেত্রেই ওষুধ পাওয়া যাচ্ছে না একই কোম্পানি একই কম্পোজিশন অন্য কোম্পানি ওষুধ নেবও না এই নিয়ে কনফিউশন ইনসুলিন নিয়ে বহু সমস্যা আচ্ছা এই যে ইনসুলিনের বিষয়টা ইনসুলিন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অ্যাভনাবিলিটিটা কমে গেছে অনেক সবাই পাচ্ছে না এক্স্যাক্টলি এইতেও কিন্তু ইনসুলিনের ওষুধের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে ইনসুলিনটা কোল্ড চেইন মেইনটেইন করে আসে অর্থাৎ যেখানে ম্যানুফ্যাকচারার তৈরি করলো সেখান থেকে জিনিসটা একটা বরফের প্যাক বা একটা আইস ব্যাগের মধ্যে করে নিয়ে আসা হয় এবং সেটা পুরোটা যতক্ষণ না আপনারা ওষুধের দোকান পর্যন্ত এলো সেই ঠান্ডা ব্যাপারটা ইনসুলিনের সঙ্গে রাখতে হয় না হলে ইনসুলিনটি নষ্ট হয়ে যায় তো সেই কারণে এখন লকডাউনের সময় বিশেষ করে প্রথম দিকটা যখন সব কিছু বন্ধ ছিল দেখা গেছিলো যে এই ইনসুলিনের সরবরাহ অনেক কোম্পানির ক্ষেত্রে কিন্তু করতে পারছে না কিছু কোম্পানি আছে যারা খুব প্যান ইন্ডিয়া বেস্ট কোম্পানি যাদের রিচ খুব ভালো তাদের ইনসুলিন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল মোটামুটি কিন্তু বহু কোম্পানি আছে যারা কিন্তু এই ব্যাপারটা করে উঠতে পারেনি এবার সব মানুষ একই কোম্পানির ইনসুলিন পায় না সুতরাং বহু আমার পেশেন্টরা রয়েছেন যারা একটু লোকাল ইনসুলিন কোম্পানি বা একটু কম রিচওয়ালা ইনসুলিন কোম্পানি যারা আছে তাদের তাদের ইনসুলিন কিন্তু অ্যানফ্যাভেলেবল করতে পারছে না বাট ইনসুলিন কিন্তু বহু কোম্পানি তৈরি করে এবং আমরা এক কোম্পানি থেকে অন্য কোম্পানি শিফট করতে পারি সেটা ইনসুলিনের কি প্রকৃতির ইনসুলিন আপনি নিচ্ছেন এবং কখন নিচ্ছেন কতটা নিচ্ছেন এর উপর ডিপেন্ড করে অল্টারনেটিভ সবসময় থাকে ইনসুলিন নেওয়ার পরিমাণটাও তো একটা নির্দিষ্ট রয়েছে ডেফিনেটলি পরিমাণ এবং টাইমিং ধরুন কিছু ইনসুলিন আমরা বলি খাবার কুড়ি মিনিট আগে নিতে কিছু ইনসুলিন বলি খাবার পাঁচ মিনিট আগে নিতে আবার কিছু ইনসুলিন আছে যেটা বলি খাওয়ার পর সবার সময় রাত দশটার সময় নেবেন এখন কি ইনসুলিনের টাইপটা চেঞ্জ হয়েছে বিভিন্ন রকমের ইনসুলিন আছে এখন অন্তত ছ থেকে সাত রকম ইনসুলিন হয় আগে আমরা ইনসুলিন বলতে একটাই ওষুধ বুঝতাম এখন কিন্তু ইনসুলিনেরও রকম ফের এসছে হ্যাঁ যেমন মোবাইলের আগে আগে মোবাইল মানে ভাবতাম যে আমরা শুধু কথা বলা যায় যেটাই কিন্তু এখন মোবাইল স্মার্টফোন বিভিন্ন রকম ফোন গুগল ফোন অ্যান্ড্রয়েড ফোন মানে বহু ধরনের রয়েছে তেমনি ইনসুলিনেরও রকম ফের রয়েছে আজকে আধুনিক যে জীবনযাপন তার সাথে কোপাক করার জন্য অর্থাৎ ধরুন একজন খুব বিজি বিজনেসম্যান বা চাকুরিজীবী তার পক্ষে সবসময় সম্ভব নয় যে ইনসুলিনটা নিয়ে কুড়ি মিনিট চুপ করে বসে থাকা এবং তারপর সেই ইনসুলিনটা খাওয়াটা শুরু করা সুতরাং তাদের জন্য চাই আর একটু চট ইনসুলিন অর্থাৎ যেটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গেই খাওয়া যাবে অর্থাৎ লাঞ্চ টাইম হলো অফিসেতে সে গেল গিয়ে ইনসুলিনটা নিল নিয়ে সঙ্গে সঙ্গে খাত খেতে শুরু করলো সো এখন আমাদের কাছে সেই ইনসুলিন আছে এখন অনেকটা পরিবর্তন অনেকটা পরিবর্তিত অ্যানালগ ইনসুলিন বলা হয় জিনিসটাকে এবং তার বহুবিধ সুবিধা রয়েছে অবশ্যই আমাদের সাথে সরাসরি আপনারা ফোন লাইনে কথা বলতে পারেন জিরো থ্রি ফাইভ থ্রি টু ফোর সিক্স ওয়ান নাইন টু ফোর আমরা রয়েছি ফেসবুক লাইভে সিসিএন বিনোদনের ফেসবুক পেজে গিয়ে আপনারা ওই অনুষ্ঠানটি দেখতে পারেন সেখানেও প্রশ্ন করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন নাইন সেভেন ফোর নাইন সিক্স টু এইট ফোর টু এইট এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ পাঠিয়েছেন দর্শক বন্ধু উনি লিখেছেন উনি থাকেন হায়দারপাড়াতে ওনার নাম হচ্ছে সর্বেন্দ্র শেখর রায় উনি লিখেছেন ওনার বয়স ৩৫ বছর কিন্তু ওনার হাই ব্লাড সুগার আছে লকডাউনের আগে যেটি পরীক্ষা করা হয়েছিল তিনশো নব্বই তারপরে আর সেটি মাপা হয়নি ডাক্তার বাবুকে দেখিয়েছিলাম তিনি মেডিসিন দিয়েছেন সেটি খেয়ে এখনও বুঝতে পারছি না সেটি কমেছে কি না কমেছে ডাক্তার ডাক্তারবাবুর কাছে আমার একটা জিজ্ঞাসা কি করবো বুঝতে পারছি না ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই বলি যে বয়স আপনার বেশ অল্প থার্টি ফাইভ ইয়ারে যদি এতটা হাই সুগার থাকে আমরা সেই পেশেন্টদের কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে দেখি এবারে আপনার প্রায় মাস লকডাউন চলছে তার আগে সুগার চারশোর কাছাকাছি ছিল ওষুধ দেওয়া হয়েছিল এবার তাতে সুগারটা কতটা কমলো এটা বোঝা যায় কিছুটা সিমটম দেখে এবং অবশ্যই ব্লাড টেস্ট করে এবার লকডাউনের সময় ব্লাড টেস্টের ল্যাব অনেক বন্ধ আবার অনেক ল্যাব খোলাও আছে ডেফিনেটলি আপনি চাইলে সেই খোলা ল্যাবে টেস্ট করতে পারেন এছাড়া আর একটা অল্টারনেটিভ যেটা আপনাকে আমি বলে দিতে পারি সেটা হচ্ছে বাড়িতে সুগার মাপবার জন্য মেশিন পাওয়া যায় ছোট ছোট গ্লুকোমিটার মেশিন বলা হয় জিনিসগুলোকে বহু কোম্পানি তৈরি করে সেই মেশিনের মাধ্যমে আপনি নিজে বাড়িতে নিজের সুগার খুব সহজে দু মিনিটের মধ্যে টেস্ট করে নিতে পারেন এবং এই মেশিনগুলো খুব অ্যাকুরেট না হলেও দশ কুড়ি এদিক ওদিক হয় অর্থাৎ আপনার সুগারটা চারশো রেঞ্জে না তিনশো রেঞ্জে না একশো রেঞ্জে এটা কিন্তু আমরা ওই মেশিনের মাধ্যমে খুব ভালো বুঝতে পারি অর্থাৎ এখন যে সিচুয়েশান লকডাউনের সময় আমরা যে টেনশানে আপনি রয়েছেন যে কি জায়গায় রয়েছে আমার সুগারটা আমি জানতে চাই আপনি গ্লুকোমিটার ইউজ করুন এবং আপনার ডাক্তাবুর যে যাকে আপনি দেখা খোঁজ করুন তিনি আবার বসা শুরু করেছেন কিনা কারণ এখন আমরা সবাই আমি গত এক মাস ধরেই বসছি এবং আরও অনেকেই আছেন যারা কিন্তু ধীরে ধীরে বসা শুরু করছেন তো একটা নিয়ম রয়েছে সীমিত সীমিত আগে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে ঘন্টা জন্যই বেশিরভাগ ডাক্তারবুরা করছেন এবং তাতেও ওই হয়তো ছটা কি আটটা পেশেন্ট দেখা হচ্ছে এবং টাইম দিয়ে দেওয়া হচ্ছে একজনকে একটায় টাইম তো একজনকে শো একটায় টাইম আর একজনকে দেড়টায় টাইম এবং প্রত্যেককে বারবার বলা হচ্ছে যে আপনি আপনার নির্ধারিত সঠিক টাইমটায় আসুন যাতে না আগের রোগীর সাথে আপনার সংস্পর্শে আসার সম্ভাবনাটা অনেকটা কমানো যায় এবং কখনোই কোনো চেম্বারে খুব ভিড় না হয়ে যায় এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ আদারওয়াইজ কিন্তু আপনি রোগীর রোগ দেখাতে এসে নিজে আর একটা রোগ বহন করে নিয়ে যাবেন এটা আমাদের কাছে কখনোই অভিপ্রেত নয় একটাই একেবারে ঠিক কথা যে একেবারেই দল বেঁধে চিকিৎসকের কাছে না গিয়ে শুধুমাত্র রোগীর সাথে একজন আসলেই হয়তো হয়ে যায় বা রোগী যদি নিজে অতটাই অসুস্থ না থাকেন তাহলে তিনিও কিন্তু আসতে পারেন এবং ডাক্তার শুভদীপ প্রামাণিকের সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে সরাসরি আপনারা কিন্তু যেই নাম্বারে ফোন করবেন ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে নাইন এইট থ্রি ওয়ান সিক্স জিরো এইট জিরো এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কারণ উনি কিন্তু এখন ওপিডি করছেন নিয়মিত এবং নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টারেও ওনাকে পাওয়া যাবে নিউটিয়া গেট হেলথ কেয়ার সেন্টারে আপনার টাইমিং সকালবেলা সকালবেলায় আমি এগারোটা থেকে বসি প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে এবং যে টাইম দেওয়া হবে চেষ্টা করবেন সেই টাইমে ঠিক ঢুকতে একেবারে হ্যাঁ এবং জনাদশিক পেশেন্ট তো আমি এখন দেখছি হ্যাঁ জনের বেশি দেখা হয় না এবং শহরের ভিতরে যদি দেখাতে চান তাহলে মেডিমল ভুটি আমারকে ঠাকিমপাড়াতে ওনাকে পাওয়া যাবে এবং সেখানেও কিন্তু সেই জনের বেশি সেখানে পেশেন্টকে দেখা হয় না এবারে বলি এন্ডোক্রিনোলজি অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স আমাদের সারা শরীর তো হরমোনের একদম তৈরি হরমোনের একটা ব্যালেন্স দিয়ে এবং সেক্ষেত্রে যদি একটু এদিক ওদিক হয় অনেক রকম সমস্যা হয় এই যে ব্লাড সুগার বা ডায়াবেটিস এটিও তো হরমোনাল একটা বিরাট সমস্যা থেকে তৈরি হয় অনেকে ধারণা ডায়াবেটিস একবার হলে ডায়াবেটিসটাকে আমি সারিয়ে নিতে পারবো কারণ ওখানে একটা বর্ডার লাইন কথা বলা হয় যে আমার ডায়াবেটিস তো বর্ডার লাইনে আছে তো বর্ডার লাইনের অর্থটা কি যে আমার ডায়াবেটিস কি কমে যাবে বা আমার ডায়াবেটিস বাড়বে না এটার মানে কি তো খুব ভালো প্রশ্ন যে ডায়াবেটিস বর্ডার লাইন অর্থাৎ প্রি ডায়াবেটিস এই কথাটার অর্থ কি তো দেখা গিয়েছে যে একটা মানুষের মধ্যে স্বাভাবিক শর্করার মাত্রা একরকম এবং ডায়াবেটিসের শর্করার মাত্রা অনেকটা বেশি এবার মাঝের একটা জায়গা রয়েছে যেটা আমাদের ডেফিনিট কিছু কাট অফ আছে যেমন ফার্স্টিংটা একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম বা ডিএলের মধ্যে থাকলে আমরা বর্ডার লাইন বা প্রি ডায়াবেটিস বলি আবার তেমনি ভরপেট সুগারটা একশো চল্লিশ থেকে একশো নিরানব্বইয়ের মধ্যে থাকলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি তো এই প্রি গ্রুপটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা গ্রুপ এটা হচ্ছে অনেকটা ওই একটা বকে যাচ্ছে ছেলে তার মতন সে কোন দিকে যাবে আরও বকে যাবে না সে ভালোর দিকে যাবে সেইটা কিন্তু অনেকাংশেই বোঝা যায় বা অনেকাংশেই আমরা ওটাকে মডিউলেট করতে পারি তো এই ডায়াবেটিস প্রি ডায়াবেটিস স্টেজটা ঠিক সেরকম জায়গায় রয়েছে এখা এই যে স্টেজটা এখান থেকে ডায়াবেটিসে কিছু লোক চলে যায় কিছু লোক প্রি ডায়াবেটিস স্টেজেই থেকে যায় আবার কিছু লোক নর্মালে ফিরে আসে তো কে ডায়াবেটিস স্টেজে যাবে আর কে নর্মালে ফিরে আসবে এটা কিন্তু আমাদের বা রোগীর নিজের হাতে রয়েছে কি করতে হয় তার জন্য খুব ভালো ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ এবং কিছু ওষুধ আছে যেটা দিয়ে এই প্রি ডায়াবেটিস স্টেজটাকে আমরা নর্মাল সিতে ফিরিয়ে আনতে পারি আমাদের বেশ কিছু স্টাডি ট্রায়াল রয়েছে যে ট্রায়ালগুলোতে দেখিয়েছে যে যদি ডায়েট এক্সারসাইজ খুব ভালো করে করা যায় তাহলে কিন্তু নর্মাল সিতে ফিরে আসার সম্ভাবনা ফিফটি সেভেন পার্সেন্ট পর্যন্ত পেশেন্টের প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটি নর্মালে ফিরে আসা ওষুধ ব্যবহার কিন্তু সেক্ষেত্রে কম কম ব্যবহারযোগ্য অর্থাৎ থার্টি থ্রি থার্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টকে আমরা নর্মালে আনতে পারি অর্থাৎ এখানে কিন্তু ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ বেশি এফেক্টিভ দ্যান মেডিসিন এবারে কত মানুষের এই প্রি থেকে ডায়াবেটিস হবে এটা নিয়েও প্রচুর স্টাডি রয়েছে দেখা যায় ওয়েস্টার্ন কান্ট্রিতে এই রেটটা ভীষণ কম টু থেকে ফাইভ পার্সেন্ট আচ্ছা অর্থাৎ প্রতি বছরে আপনি যদি একশো জন প্রি ডায়াবেটিস রোগীকে ফলো করেন তাহলে দেখা যাবে বছর ঘোরার পর তার মধ্যে মাত্র তিন কি চারজন বা পাঁচজন ডায়াবেটিস রোগীতে পরিণত হলেন কিন্তু ইন্টারেস্টিং ইন্ডিয়া এই গল্পটা অন্যরকম যদি ইন্ডিয়ান পেশেন্টদের এই ফলো আপটা করা যায় দেখা যায় দশ থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু প্রি থেকে ডায়াবেটিসে চলে যাচ্ছে তো কেন এই জিনিসটা ঘটছে এটার মেন কারণ কিন্তু আমাদের এই খাদ্যাভাস ডায়েট কন্ট্রোল অ্যান্ড এক্সারসাইজ ব্যাপারটা কিন্তু আমাদের ইন্ডিয়ানরা এমনিতেই কার্বোহাইড্রেট রিচ বেশি খাট এবং যত খাবারের মধ্যে ভাত বা কার্বোহাইড্রেট ব্যাপারগুলো বেশি থাকে ফুড বেশি থাকে তত কিন্তু এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস স্টেজে চলে যাওয়া যায় একটা হোয়াটসঅ্যাপ রবীন্দ্র রবীন্দ্রনগর থেকে বিকাশ দত্ত উনি লিখেছেন আমার বয়স সাতচল্লিশ বছর আমি একজন গভর্নমেন্ট এমপ্লয় আমার পাঁচ বছর ধরে হাই ব্লাড সুগার আছে এখন ব্লাড সুগারটা লেভেলে আছে কিন্তু মাঝে মাঝে এই লকডাউনের সময় আমি এটির চিকিৎসা করাতে পারছি না ঠিকমতো ব্লাড সুগারটি মাপতে পারছি না আমার মনে হচ্ছে সুগারটি একটু বেড়েছে কারণ আমার শরীরের পায়ের নিচে একটু ঝিনঝিন করে হচ্ছে তো ডাক্তারবাবুকে অনুরোধ যদি আপনি কিছু এ বিষয়ে আমাকে জানান তাহলে আমি উপকৃত হব ধন্যবাদ আপনাকে পায়ের তলায় ঝনঝন ব্যাপারটা কিন্তু সুগার বাড়ার একটা খুব ইম্পর্ট্যান্ট সিমটম বহু মানুষ এটার দ্বারা বুঝতে পারেন যে তার সুগারটা বাড়ছে এবং এক্ষেত্রে উনি যেরাম সঠিকভাবে ধরেছেন যে এইটার সাথে কিন্তু ডায়াবেটিসের লিঙ্ক এবং সেই লিঙ্কটা কোথায় না নার্ভের থ্রু দিয়ে আমাদের পায়ের তলায় বিভিন্ন নার্ভ থাকে যেটা দিয়ে সেন্সেশনটা আমাদের শরীরে মাথায় গিয়ে ব্রেনে গিয়ে পৌঁছে এবার ডায়াবেটিস দেখা গেছে যত লম্বা হয় নার্ভ সেই নার্ভকে বেশি এফেক্ট করে আচ্ছা অর্থাৎ আপনার ব্রেন থেকে হাতের দূরত্ব যতটা ব্রেন থেকে পায়ের দূরত্ব অনেক বেশি এবং সেই কারণে পায়ের নার্ভ কিন্তু অনেক বেশি আগে এফেক্টেড হয় এবং পায়ের তলা জ্বালা করা ঝিনঝিন করা এই ব্যাপারগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের খুব আর্লি দেখা যায় এবারে এই সিমটম যেটা হয়েছে এর মানেই যে আপনার নার্ভ সম্পূর্ণ খারাপ হয়ে গেছে তা কিন্তু নয় এটা খারাপের দিকে শুরু হয়েছে নার্ভগুলো ইরিটেটেড হচ্ছে সেই কারণে আপনার এই ঝিনঝিন ভাবটা আসছে ইমিডিয়েটলি আপনার কিন্তু নিজের সুগারটা টেস্ট করা দরকার এবং খুবই সন্দেহজনক যে সুগার হয়তো সত্যি বেড়েছে এবং দেখা যাবে যদি যায় যে সুগার বেড়েছে সেক্ষেত্রে আপনার যে এক্সিস্টিং ওষুধগুলো সেগুলো একটা কথা বলেছেন আগে সুগারটা টেস্ট সেই সময় নর্মাল ছিল কিন্তু এখন মনে হচ্ছে বেড়েছে এটাই আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে লকডাউনের মধ্যে বহু মানুষের সুগার কিন্তু বেড়েছে এবং তার জন্য ডায়েট এক্সারসাইজ স্ট্রেস ফ্যাক্টর এবং ওষুধের সব কিছুই ওনার ওষুধের অ্যাভেলেবিলিটি ব্যাপারটা আমি জানি না যদি ওষুধ ঠিক করে খেয়েও থাকেন তাহলেও কিন্তু বাকি যায় এবং সেই কারণে একটা সুগার বেড়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একটা কথা জিজ্ঞেস করতে হয় ডাক্তার প্রামাণিক আপনাকে যে এই সুগারের মেডিসিন যেটি সবার জন্য কি একই মেডিসিন সবাই খেতে পারে হয়তো কারুটা শুনে হয়তো খেয়ে ফেললাম এটার জন্য কোনো সমস্যা হতে পারে আগে ফোনটা নিত নমস্কার কে আছেন নমস্কার আমি দেশ বন্ধুপাত থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে আমার তো একটু ইউরিক অ্যাসিডের একটু প্রবলেম রয়েছে হ্যাঁ তো এখন ডাক্তার দেখাতে পারছি না তো এখানে একটু বেড়েছে আর কি তো এই মুহূর্তে কি করা যায় একটু যদি ডাক্তারবাবু বলে দেন আচ্ছা আর আর যে শুনছি যে গরম জল খাওয়াটা নাকি খাওয়াটা নাকি এখন ভালো তো এটা কিভাবে কতক্ষণ ধরে খাওয়া যায় এটা একটু যদি বলে দেন ইউরিক অ্যাসিডের কোনো ওষুধ খান আপনি আপনি খান ওষুধ হ্যাঁ ওষুধ তো খাই আচ্ছা মেপেছেন এখন ইউরিক অ্যাসিড কত আছে না মাপতে পারেন সেই ওষুধ যদি সঠিক পরিমাত্রায় দেওয়া যায় ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখা কিন্তু খুব সহজ ব্যাপার উনি যেহেতু অলরেডি ওষুধ খাচ্ছেন ওনার ক্ষেত্রে ডায়েটারি ব্যাপারগুলো বোধহয় লেস ইম্পর্ট্যান্ট বাট কিছু জিনিস অ্যাভয়েড করতে হয় মাটন এই জাতীয় জিনিসগুলো খাওয়া যাবে না দুধ খেলে ভালো তাতে ইউরিক অ্যাসিড কমে এবং ওনার যে ওষুধটা উনি খান সেটার মাত্রাটা দরকার মতন পরিবর্তন করতে হবে এবং সেটা করলে কিন্তু ইউরিক অ্যাসিড রিলেটেড সিমটমসগুলো অনেকাংশে কমবে ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল গরম জল খাওয়ার ব্যাপারটা নিয়ে গরম জল ব্যাপারটা সত্যি কথা বলতে কি বেশিরভাগ কিন্তু সোশ্যাল মিডিয়াতেই বেশি লোকজন আলোচনা করছে ডাক্তারদের মধ্যেও কেউ কেউ হয়তো বলছেন কিন্তু এর পিছনে সাইন্টিফিক ফ্যাক্ট কতটা সেটা কিন্তু কোথাও প্রমাণিত নয় কারণ গরম জল খেলে ভাইরাসটি মুড়ে যায় এরকম কোনো স্টাডি আমার অন্তত খুব ভালো জানা নেই এবং সেটা দিয়ে কোনো অ্যানালিসিস ডেটা অ্যানালিসিস বা পেপার পাবলিশ এখনও অবধি হয়নি এবারে গরম জল যদি সত্যি খেতে হয় যে তত্ত্বটা মাথায় রেখে আমাদের এই কথাগুলো বলা হয় অনেক জায়গায় তাতে দেখা যাচ্ছে যে গলার মধ্যে যে ভাইরাসটা পারসিস্ট করে সেটিকে মারবার জন্য কিন্তু সেটার জন্য গলাতে জলটাকে রেখে তারপর সেটা খাওয়ার প্রয়োজন এবং তাতেও সত্যি কতটা কাজ হয় আমার অন্তত খুব ভালো জানা নেই সুতরাং গরম জলে অনেকেই বলছেন যে গরম জলে খেলে হয়তো আরাম পাবেন আপনার যদি গলায় খুসখুস কিছু হয় সেই জায়গাগুলো আরাম পাবেন কিন্তু ভাইরাস মরবে কিনা আই এম নট শিওর একেবারে কিছু বিষয় আছে যেগুলোতে আমার হঠাৎ করে অনেকের কাছেই শোনা যে গরম জল খেলে কিছুটা হয়তো নিরাময় হবে তো সবাই সেটাই শুরু করেছে তো এই ক্ষেত্রে সেটি হয়ে থাকে কারণ আমরা যাচ্ছি প্রাণপণে সেখান থেকে বেরিয়ে আসতে যে আমাদের সেই জায়গাটা আবার ফিরে আসুক কিন্তু হয়তো সেই আগের জায়গায় আমরা আর ফিরে যেতে পারবো না কিছু কিছু নতুন সংযোজন আমাদের করতেই হবে যেরকম আপনি বলছেন যে মাস্ক পরে চলতে হবে হাত স্যানিটাইজ সবসময় করতে হবে এবং অন্যান্য কিছু কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে যেগুলো আমাদের স্বাস্থ্য দপ্তর শুনিয়েছে এবারে বলি যে এই যে সুগার সুগার নিয়ন্ত্রণ না হলে আমাদের হার্টের সমস্যাও হতে পারে এবং হার্টের থেকেও যাবতীয় সমস্যা শরীরের এবং আমাদের কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে চোখের একটা ক্ষতি হয় সমস্ত কিছু রিলেটেড সুগারটা যদি সঠিক সময় না মাপা হয় এই সময় তো লকডাউনের সময় ভাবতেই পারছেন না আমরা বারবার আলোচনা করছি সেটা তো সেক্ষেত্রে কি করবেন যে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে যে কোনো মেডিসিন কি খেয়ে নেওয়া যাবে না প্রথম কথা হচ্ছে যে আপনার সুগার আর একজনের সুগার কখনো এক হয় না দুটো মানুষ যেমন কখনো এক হয় না তেমনি দুটো মানুষের সুগারও কখনো এক হয় না অর্থাৎ আপনার কত দিনের সুগার কত বছরের সুগার আপনার কোন জেনেটিক ফ্যাক্টরের জন্য সুগার এবং আপনার টাইপ অফ সুগার কি টাইপ ওয়ান টাইপ টু না টাইপ থ্রি তার উপর কিন্তু চিকিৎসাটা পুরোপুরি পাল্টে যায় আগে আমাদের ধারণা ছিল সুগার বোধহয় এই তিন রকম বা চতুর্থ একটা প্রেগন্যান্সি রিলেটেড সুগার ধরা হতো এখন ধারণাটা পাল্টেছে আমরা আশেপাশে যত পেশেন্ট দেখি সুগারের তার মধ্যে নাইনটি ফাইভ কিন্তু টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ অ্যাডাল্ট ডায়াবেটিস যেটা সেটা তো এই টাইপ টু ডায়াবেটিসকেও আজ আমরা পাঁচটা আলাদা ডিভিশানে ভাগ করে থাকি পাঁচটা সাবটাইপ এসে গেছে টাইপ টু ডায়াবেটিসের এবং দেখা গেছে এই পাঁচটা ডিভিশনের ট্রিটমেন্ট কিন্তু আলাদা তাদের কোর্স আলাদা তাদের কমপ্লিকেশানসগুলো আলাদা অর্থাৎ টাইপ ওয়ান যেটা মানে টাইপ এ বলা হয় টাইপ টু এ তার কিন্তু বেশি প্রবণতা রেটিনোপ্যাথি অর্থাৎ চোখ খারাপ হওয়ার টাইপ টু যেটা ইনসুলিন রেজিস্টেন্স সাপটাই তাদের বেশি প্রবণতা কিন্তু কিডনি খারাপ হওয়ার তেমনি বিভিন্ন আরও ওবেসিটি রিলেটেড এজ রিলেটেড ডায়াবেটিসগুলি রয়েছে তাদের প্রত্যেকের ট্রিটমেন্টটা কিন্তু আমরা একে অন্যের মতন করে করে দিই ধরুন কোনো পেশেন্টকে আমি হয়তো সুগারটা ওষুধ লিখে বললাম যে আপনি সুগারটা বারবার করে মেপে দু সপ্তাহ আর একবার আসুন আবার কোনো পেশেন্টকে হয়তো একটা সিম্পল ট্যাবলেট লিখে দিয়ে বললাম যে আপনি আবার ছ মাস বাদে আসবেন সুতরাং এইখানে আমাদের ইন্ডিভিজুয়ালাইজেশনটা ভীষণভাবে করতে হয় প্রত্যেকটা সুগারের রোগীর কিন্তু চিকিৎসা সম্পূর্ণরূপে আলাদা অর্থাৎ আমার বাড়ির পাশের বাড়ির লোকের ওই ওষুধটা খেয়ে সুগারটা খুব ভালো কন্ট্রোলে আছে বলে আমিও ওই ওষুধটা খাবো এটা কখনো করা যাবে না আর দ্বিতীয় কথা যেটা সুগার মাপা যাচ্ছে না এটা নিয়ে বারবার প্রশ্ন আমার কাছেও আসছে প্রত্যেকেই আমি বলছি যে আপনি দরকার হলে একটা গ্লুকোমিটার কিনে নিন অথবা আপনার বাড়ির পাশে যে ওষুধের দোকান আছে তারা অনেক সময় সামান্য কিছু পয়সার বিনিময়ে গ্লুকোমিটারে সুগার টেস্ট করে দেয় তাদের কাছে গিয়ে নিজের হাতটা দেখালেই তারা হাতে একটা সামান্য ছোট্ট প্রিক করবে যেটা অলমোস্ট কোনো ব্যথা বোঝা যায় না এবং সেখানে যে এক ফোঁটা ব্লাডটা বেরিয়ে আসবে তাতে মেশিনটা ঠেকালেই সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট দেখিয়ে দেয় উইদিন ফাইভ সেকেন্ডস সুতরাং আপনারা এই সুবিধাটা নিতেই পারেন যদিও বারবার বলছি সেটা অ্যাকিউরেট হয় না একদম সঠিক সুগারটা বলে না কিন্তু আমাদের রেঞ্জ অন্তত একটা দিয়ে দেয় অর্থাৎ মেশিনে যদি আপনার একশো দেখায় আপনার আশি থেকে একশো কুড়ির মধ্যে সুগার রয়েছে মেশিনে যদি তিনশো দেখায় তাহলে আপনার হয়তো দুশো থেকে তিনশো কুড়ির মধ্যে সুগার রয়েছে এবং এই তথ্যটাই এখন আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট লকডাউনের সময় যেহেতু ল্যাবে আমরা যেতে পারছি না সেহেতু এভাবেই আপনার সুগারটাকে জানুন যদি দেখেন বাড়তে শুরু করেছে এবং বহু কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের এখন কিন্তু সুগার বাড়ছে সুতরাং আপনারটা আমি আমি ভালো ছিলাম আমার সুগার গত এক বছর কন্ট্রোলে কন্ট্রোলে ছিল তাই এখনো আছে ভাবার কোনো কারণ নেই একটা কথা যে সুগারের বিষয় খাওয়া দাওয়ার পরিমাণটা তো এখন আমাদের আর নিয়ন্ত্রণে নেই কারণ ঘরে রয়েছে আমরা হুঠাট করে কিছু খেয়ে ফেলছি হয়তো এটা অজান্তেই খেয়ে ফেলছি বা একটা বদ তৈরি হয়ে গেছে বাইরে যেহেতু খাওয়া বান্ধব ঘরে বসে থাকলে কিছু খাওয়া যেতেই পারে এই চিন্তা চিন্তাভাবনা থেকে ওই আমরা খাওয়ার অভ্যাসটা একটু করে ফেলছি তো এই ক্ষেত্রে আপনি কি বলেন যে কি ধরনের যদি খাওয়ার অভ্যাস আমরা বাড়িয়েই ফেলতে চাই কি ধরনের খাবারটা খেতে হবে তো এখানে সবসময় এমন খাবার চেষ্টা করুন যেটা কম ক্যালোরিযুক্ত অর্থাৎ খেলে পেটটা ভরছে হ্যাঁ কিন্তু আমার শরীরে যে এনার্জি ক্যালোরি ভাবটা সেটা যেন কম যায় অর্থাৎ আপনি ওটস বা ডালিয়া এই জাতীয় জিনিসগুলোকে বেশি পছন্দ করুন দুপুরে যখন ভাত খাবেন ভাতের থালাটাকে আপনি সহজ হিসেবে চার ভাগে ভাগ করে নেবেন চার ভাগের এক একটা কোনায় এক একটা খাবারের আইটেম থাকবে কীরকম একটা কোনায় থাকবে ভাত অর্থাৎ কি না পুরো পাতের মধ্যে ওয়ান ফোর্থ ভরবে ভাত দিয়ে বাকি থ্রি ফোর্থে ভাতের কোনো চিহ্ন থাকবে না ভাত হবে একদম অল্প বেশি থাকবে তাহলে কি বেশি থাকবে ডাল একটা পার্টে থাকবে ডাল সেই ডালটা হতে হবে থক সলিড ডাল মানে ডালের জলটা খেলে কিন্তু প্রোটিন আসে না ডালের মধ্যে সব ধরনের ডাল সব ধরনের মুসুর ডালে প্রোটিনের ভাগ সবথেকে বেশি এছাড়া মুগ ডাল যে ছোলার ডাল জরোর ডাল যেটা যে খুশি ডাল যেটা আপনার পছন্দ ঘুরিয়ে ফিরিয়ে সেই ডাল একটা পর্ষণ থাকবে থার্ড যে ক্ষোভটার কথা বললাম তাতে থাকবে সবজি আলু ছাড়া যে কোনো সবজি অনেকের মধ্যে কনসেপ্ট আছে মাটির নিচে সবজি মানে খারাপ তা কিন্তু নয় আলু রাঙালু ছাড়া বাকি প্রতিটা সবজি ডায়াবেটিক রোগীদের জন্য কিন্তু ভালো গাজর হতে পারে পটল হতে পারে ঢেঁড়স হতে পারে যে সবজি পছন্দ সেই সবজির একটা বড় পোর্শন রাখুন দরকার হলে এক বাটির জায়গায় দু বাটি খান কিন্তু সবজিগুলো ভেজে নয় সবজিগুলো সেদ্ধ করে একটা তরকারির মতন রান্না করে সেই সবজিটা খান আর ফোর্থ যে খাপটা ফাঁকা রয়েছে সেখানে থাকবে আরেকটি প্রোটিনের অংশ অর্থাৎ মাছ অথবা চিকেন চিকেন হালকা করে রান্না করা চিকেন অথবা ডিম অথবা থাকবে টক দই বা পনির যারা নন ভেজ খেতে যারা ভেজ খেতে অভ্যস্ত তাদের জন্য অর্থাৎ এই চারটে পোর্শন ভাত ডাল সবজি এবং আর একটা প্রোটিনের অংশ এইভাবে যদি মানুষ খেতে থাকে তাহলে দেখা যাবে তাদের পেটটিও ভরছে এবং তাদের মধ্যে হাই ক্যালোরি ফুডে যাওয়ার কম রয়েছে স্বাভাবিক নর্মাল ডায়েট এটা যে শুধু ডায়াবেটিক রোগীরা খাবেন তা নয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই খাদ্যাভাসটা গড়ে তোলা দরকার কারণ আজকের দিনে দেখা যাচ্ছে বহু মানুষ আছেন যাদের বাড়িতে কারোর কোনো দিন সুগার ছিল না বাবা মা ভাই বোন কারোর কোনো দিন ডায়াবেটিস ছিল না অথচ তারা আসছেন খুব হাই সুগার নিয়ে তো তাদের মধ্যে এই সুগারের প্রবণতার মেন কারণ কিন্তু আমাদের খাদ্যাভাস এবং আমাদের আইসিএমআর কিছু স্টাডি করেছে দেখার জন্য যে কার্বোহাইড্রেট ইনটেকটা ইন্ডিয়ানরা অ্যাকচুয়ালি কত করে তো যেখানে কার্বোহাইড্রেট ফিফটি পার্সেন্টের আশপাশে আমাদের জন্য নর্মাল ইন্ডিয়ার ক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট জাতীয় জিনিসটা অনেক বেশি খাই এবং এইটাকে কাটল করলে কিন্তু দেখা যাবে আমাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা অনেকাংশ এবং এই লকডাউনের সময় স্ট্রেস হরমোনের পরিমাণটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের স্ট্রেস থেকে বাঁচালেও বডিকে কিন্তু অনেকাংশে এফেক্ট করে দেয় এই যে কর্টসোল হরমোনটির কথা বললাম কর্টসোল এক্সেসে বিভিন্ন রোগ হয় অর্থাৎ তাতে মানুষের প্রেশার বাড়ে সুগার বাড়ে ওবেসিটি অর্থাৎ মোটা হয়ে যাওয়ার একখানা সম্ভাবনা ডিপ্রেশন অনেক সময় পেশেন্টের মধ্যে বেশি ঘুম ভাব লেথার্জি হ্যাঁ এই এই জাতীয় জিনিসগুলো কিন্তু ভীষণভাবে চলে আসে অর্থাৎ হ্যাঁ অর্থাৎ এই স্ট্রেস ফ্যাক্টরটাকে আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং এই স্ট্রেসের মধ্যে একটা বড় কারণ কিন্তু আজকের দিনের এই মোবাইল বেশিরভাগ মানুষই এখন বিভিন্ন রকম ওয়েব সিরিজ বা সিনেমা নিজের মোবাইলে পর্যন্ত দেখছে রাত্রে শুয়ে পড়ার পর ঘর অন্ধকার করে মোবাইলের আলো চোখেতে ডাইরেক্ট এফেক্ট পড়ছে ফলে আমাদের যে নর্মাল স্লিপ সাইকেল প্যাটার্নগুলো যে মেলাটোনিন হরমোন নর্মালি ঘর অন্ধকার হলে বেরিয়ে আমাদের ঘুম পাড়ায় সেই হরমোনগুলো কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছে এবং যার কারণ হচ্ছে পরের দিনকে রাত্রে ঘুমটা পুরো কমপ্লিট না হওয়া পরের দিনকে খুব ক্লান্ত লাগা এবং সারা দিন মনে হচ্ছে যেন একটা লেথার্জি অবসাদ ডিপ্রেশন এবং সেখান থেকে শুরু আরো হাজারো এই যে ডিপ্রেশনটা এই সময়টা একটা ডিপ্রেশন আছেই স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের ভিতর কিন্তু কম বেশি একটা ডিপ্রেশন আছে এটি অনেকেই বলছেন যে এরকম আমাদের ডিপ্রেশন হচ্ছে চিন্তা হচ্ছে কারণ এটা সাময়িকভাবেই যে অনেকের হাত থেকে কাজের জায়গাটি নষ্ট হয়েছে বা কোনো জায়গায় হয়তো সেখানে ফিফটি শ্রমিক নিয়ে কাজ করা হচ্ছে বা যারা প্রাইভেট যে কোম্পানিগুলো সেখানেও কিন্তু বিরাট একটা কাট ছাট হয়েছে এটার থেকে কিন্তু একটা চাপ তৈরি হয়েছে একটা ফোন নিয়ে ফিরছি নমস্কার কে আছেন আমাদের সাথে নমস্কার কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন নমস্কার বলুন কে বলছেন শুনতে পাচ্ছি আমার নাম বিথিকা নাথ আমার হাজব্যান্ড থার্টি ফাইভ ইয়ার ওল্ড ওর জেনেটিক ডায়াবেটিসই আছে তো কিছুদিন আগে আহ নিউমোনিয়া হয়েছিল আহ ভর্তিও ছিল নার্সিং হোমে সেখান থেকে ইনসুলিন রেকমেন্ড করা হয়েছিল তো ইনসুলিন তো তিন বেলায় চলছিল আহ তারপরে উন দুহাজার উনিশে একবারে লাস্ট টেস্ট করা হয়েছিল ডিসেম্বর মাসে তখন একশো বারো ছিল পিপি

দেখতে থাকুন প্রথম কনসার্ন যেটা ইনসুলিন সেফ কিনা উত্তরটা হ্যাঁ অ্যাবসলিউটলি সেফ ইন্সুলিন আমাদের নিজেদের বডির হরমোন যেটা আমার শরীরে আছে ওনার শরীরে আছে সেজন্য আমাদের ইনসুলিন বাইরে থেকে নিতে হয় না আপনার হাজব্যান্ডের শরীরে হয় ইনসুলিন কমে গেছে অথবা ইনসুলিনটা সঠিক মাত্রায় কাজ করতে পারছে না সেই কারণে বাইরে থেকে ইনসুলিন দিয়ে আপনার হাজব্যান্ডের সুগারটাকে কমাতে হচ্ছে যদি সঠিক মাত্রায় ইনসুলিন দেওয়া হয় ইনসুলিন হ্যাজ অলমোস্ট নো সাইড এফেক্ট সুতরাং যদি তাতে আপনার সুগারের হাজব্যান্ডের সুগার ভালো থাকে সেটা কন্টিনিউ করুন দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ডায়াবেটিস রোগীদের খুব আর্লি স্টেজে সুগার থাকে অর্থাৎ দু বছর হলো সুগার ডায়াগনোস হয়েছে কি পাঁচ বছর হলো সুগার ডায়াগনোস হয়েছে অনেক ক্ষেত্রেই আমাদের কাছে ভালো ওষুধ রয়েছে যে ওষুধ আধুনিক ওষুধ এখন সেগুলোর সাইড এফেক্টও ভীষণ পরিমাণে কম দেখা যায় সেই ওষুধ দিয়ে আমরা রোগীকে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর অবধি ওষুধেই রেখে দিতে পারি এবং তাদেরও সাইড এফেক্ট খুবই নগণ্য সামান্য কিছু পেটের গ্যাস হচ্ছে বা এই জাতীয় সামান্য কতগুলি সাইড এফেক্ট ছাড়া প্রায় কোনো সাইড এফেক্টই হয় না এবং সেই সাইড এফেক্টটা সবার হয় না সুতরাং যদি আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসটা খুব আর্লি স্টেজে এবং ওষুধ উনি টলারেট করতে পারছেন সেক্ষেত্রে অনেকাংশেই আমাদের কাছে স্কোপ থাকে আবার ইনসুলিন থেকে ইনসুলিন বন্ধ করে ওষুধে ট্যাবলেটে শিফট করে আনা বাট স্টিল যখনই কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকে যে নিউমোনিয়ার মতন ঘটনা সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাবলেটে ভরসা রাখি না কারণ ট্যাবলেটে সুগার কন্ট্রোল করার ক্ষমতাটা লিমিটেড সেই কারণে সেই সময় নিউমোনিয়ার সময় ইনসুলিন দেওয়াটাই সুতরাং আপনার সেটাই করা হয়েছে এবং ভবিষ্যতে আবার ইনসুলিন থেকে ট্যাবলেট কিন্তু আনা যেতে পারে এবং সেটা সম্ভব সুতরাং আপনার হাজব্যান্ডকে অবশ্যই দু হাজার রিপোর্ট দিয়ে হবে না নতুন আবার করে রিপোর্ট করুন করে যে ডাক্তারকে অনেকদিন আগে যাই হোক আমাদের সাথে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে একবার একটু পড়ে নিচ্ছি লিখেছেন উনি উনি লিখেছেন জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে লিখেছেন আপনি নামটা কিন্তু লেখেননি নমস্কার বাবু আমি জলপাইগুড়ি থেকে বলছি আমার সুগার আছে আমার বর্তমান বয়স সাঁত্রিশ বছর গত তিন বছর ধরে আমার সুগার ধরা পড়েছে এখন চিকিৎসকের পরামর্শ মেনে মেডিসিন খাচ্ছি কিন্তু আমি বাড়িতে লকডাউনের মধ্যে টেস্ট করেছি সেখানে আমার সুগার কিন্তু ধরা পড়ল অনেকটাই বেশি আপনি এটিও লেখেন কতটা ধরা পড়েছে এখন বুঝতে পারছি না কি করব ডাক্তারবাবু যদি কিছু বলেন ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য জলপাইগুড়িতে বাড়ি যেহেতু আপনার হাতে দুটো ইয়ে রয়েছে স্কোপ এক আপনি জলপাইগুড়িতে লোকালি যে ডাক্তারবাবুকে দেখাতেন তিনি যদি চেম্বার করেন আপনি তার কাছে আবার যান রিপোর্টটি নিয়ে এবং ওষুধ পরিবর্তন করুন এই সময় লকডাউনের সময় সুগার বাড়াটা অস্বাভাবিক কিছু নয় বহু মানুষের বাড়ছে কেন বাড়ছে এই নিয়ে আমরা আলোচনা করেছি সুতরাং ওষুধ পরিবর্তনের দরকার আপনার এবার যদি আপনি ডাক্তারবাবুকে না পান বসছেন না অথবা বেরোতে আপনি ভয় পাচ্ছেন সেক্ষেত্রে এখন কিন্তু অনলাইন কনসালটেশনের একটা সুবিধা এসছে যে সেই জন্য বহু ডাক্তারবাবু আমিও বেশ কিছু ইন অনলাইন কনসালটেশন করছি এগুলো আমাদের নিউটিয়ার ওয়েবসাইটের থ্রু দিয়ে গেলে আপনি পাবেন যে কিভাবে অনলাইনে কনসাল্ট করতে হতে পারে সেখানে গিয়ে কনসালটেশন বুক করে ভিডিও কনসালটেশনের মাধ্যমে আপনার রোগটা সম্পূর্ণ জেনে আপনার মতন করে ওষুধ আমরা আপাতত করে দিতে পারি তারপরে ভবিষ্যতে লকডাউন খুললে অবশ্যই ফিজিক্যাল চেক আপ ক্লিনিক চেক আপটা ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে তখন আমরা আবার আপনাকে দেখতে পারবো এটাই এবং সেখানে ঘাবরানো কিছু নেই উনি টেস্ট করেছেন ঠিকই আছে যাই হোক যেটি ডাক্তার প্রামাণিক বললেন একবার যোগাযোগ করবেন এবং নিউটিয়া আগে হয়ে হেলথ কেয়ার সেন্টারে ওখান থেকে সহজেই কিন্তু এখন চলে আসতে পারবেন কারণ লকডাউনের মধ্যে বোধ কিছু কিছু বাস চলছে সরকারি কিন্তু আসছে আসছে এখন আসছে কিন্তু কম পরিমাণ যাই আপনিও চেষ্টা করলে আসতে পারবেন নেউটিয়া গেট হেলথ কেয়ার সেন্টারে ডাক্তার শুভদ্বীপ প্রামাণিককে নিয়মিত পাওয়া যাচ্ছে এবং সকালের দিকেই উনি চেম্বার করছেন একটা কথা মনে রাখবেন জনে বেশি কিন্তু রোগী দেখছেন না এবং শিলিগুড়িতে যারা এসে দেখাতে চান উনি ভুটিয়া মার্কেটে হাকিমপাড়াতে মেডিমলে উনি কিন্তু চেম্বার করছেন এবং সেখানেও জন করে রোগী দেখছেন এবং সেটি টাইম হচ্ছে বারোটা থেকে একটা থেকে দুটো একটা থেকে দুটো এবং এই অনুষ্ঠানে পরেই কিন্তু ওনাকে আবার ওখানে পেয়ে যাবেন এক ঘন্টার জন্য যারা যোগাযোগ করতে চাইছেন ওখানে যোগাযোগ করতে পারেন এবার একটা কথা এই যে সুগারের বিষয়টা এই সুগারটাতে নিয়ে তো এই যে স্ট্রেস এতটাই হচ্ছে মানুষের পাশাপাশি অনেকে প্রেশারটাও বাড়িয়ে নিচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে যথারীতি কোনো একটা অনিয়ম হলে শরীরে সেগুলো পরপর পরপর বেড়ে যাচ্ছে কেননা সবগুলি রিলেটেড একদিক দিয়ে যেরকম ভালো হয়েছে লকডাউন হয়ে একদিক দিকে কিন্তু খারাপও হয়েছে তো আপনারা সেটা বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে কোন জায়গাটায় বোঝা যাচ্ছে মানে আমরা যে কোনো ডিজিজকে দুটো ভাগে ভাগ করি হ্যাঁ সে একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যেটা এক মানুষ থেকে অন্য মানুষের ছড়ায় সেটা টিভি থেকে বলতে পারেন ভাইরাল যে কোনো ইনফেকশন ব্যাকটেরিয়াল সর্দি কাশি জ্বর এমন এ এমনকি এই করোনা ভাইরাস এরা কিন্তু সব পরে কমিউনিকেবল ডিজিজের মধ্যে একটা সময় ছিল যখন আমাদের ভারতে কমিউনিকেবল ডিজিজে মানুষ বেশি মারা যেত অর্থাৎ এই টিবি ম্যালেরিয়া ইত্যাদি এই কারণে কিন্তু সিচুয়েশানটা চেঞ্জ হয়েছে গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে দেখা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ কি না ডায়াবেটিস হাইপার হার্ট অ্যাটাক কিডনির সমস্যা ইউরিক অ্যাসিড এই জাতীয় রোগগুলো অনেক পরিমাণে বেড়ে গেছে এবং সেই সবকটা কটা রোগগুলোর মধ্যে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড সেই জন্য একটা ছাতার মতন রোগ আমরা নাম দিয়েছি সেটাকে বলা হয় মেটাবলিক সিন্ড্রোম এই মেটাবলিক সিনড্রোমের আন্ডারেই কিন্তু পরে ওবেসিটি ডায়াবেটিস হাইপার কোলেস্টেরল থাইরয়েড এবং ইউরিক অ্যাসিডের সমস্যাগুলি অর্থাৎ আপনার একটি থাকলে অন্যটি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবার এই নন কমিউনিকেবল ডিসটা আজকে নতুন নয় গত কুড়ি বছর ধরেই একটা বিশাল সার্জ এসছে ডায়াবেটিসের কথাই ধরুন তাতে দেখা যাচ্ছে কিন্তু আগে যে পরিমাণে মানুষ আমরা দেখতাম ডায়াবেটিসের আজকে কিন্তু সেটার পরিমাণ অনেক গুণে বেশি সচেতনতা বেড়েছে এটা একটা বড় কারণ যে এত ডায়াবেটিস ধরা পড়ছে কিন্তু তা ছাড়াও দেখা যাচ্ছে যে আজকের দিনে যদি একশোটা পেশেন্টকে স্ক্রিনিং করা হয় যে কোনো একটা হেলথ ক্যাম্পে পনেরো থেকে কুড়ি জনের ডায়াবেটিস বেরোচ্ছেই এবং সেটা আমি ইয়ং পঞ্চাশ চল্লিশ বছরের মানুষদের মধ্যেই কথা বলছি সুতরাং এই ডায়াবেটিস ব্যাপারটা বাড়ছে সেটা নিয়ে সন্দেহ নেই তার মধ্যে এই লকডাউনের এফেক্ট কতটা বাড়লো সেটা বোঝার মতন সময় আমাদের এখনো হয়নি কারণ এখনো মানুষরা সেই টেস্টটাই করে উঠতে পারেননি যখন লকডাউন উঠবে তখন যদি আবার একটা মাস্ক ট্রেনিং করানো যায় ডোর টু ডোর গিয়ে সুগার টেস্ট বা মানুষরা নিজের থেকে যে সচেতন হয়ে ক্যাম্পে এসে বা নিজের পাশ ওষুধের দোকানে বা কোনো ল্যাবে গিয়ে সুগার টেস্ট করান তাহলে নিজেরা বুঝতে পারবেন এবং বহু মানুষের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে সুগার খুব আর্লি স্টেজে কিন্তু অ্যাসিমটোম্যাটিক কোনো সিমটম দেয় না অর্থাৎ আপনি কিন্তু কোনোভাবেই বুঝবেন না যে আপনার সুগার হয়েছে এটা শুধু ব্লাড টেস্টের মাধ্যমেই বোঝা সম্ভব এবং এখানেই মানুষ ভুল করে যে ভাবে যে আমার তো নিজের কোনো সমস্যা নেই তাহলে আমি সুগার হলেই বা কি এলো একেবারে কিন্তু এটা খুব ভুল ধারণা কারণ ডায়াবেটিস হলো সাইলেন্ট কিলার আপনার আজ কোনো সমস্যা নেই কিন্তু সুগার যদি পারসিস্টেন্টলি হাই থেকে যায় আপনার বডিতে সেটা কিন্তু ভেতরে ভেতরে আপনার শরীরটাকে কুড়ে খাবে আপনার হার্টের ওপর এফেক্ট ফেলবে কিডনির ওপর এফেক্ট ফেলবে নার্ভ ড্যামেজ করবে একটু আগে একজন ফোন করে বলছিলেন যে পায়ের তলায় জ্বালা জ্বালা করতে শুরু করেছে তো এই ধরনের জিনিসগুলো দিয়েই শুরু হয় ডায়াবেটিসের সমস্যা পায়ের তলায় জ্বালাটা থেকে বাড়তে বাড়তে পায়েতে ঘা হয় এবং পরবর্তীকালে এত মানুষ আমরা দেখেছি ডায়াবেটিক ফুট ইনফেকশন নিয়ে আসে পাকেটে বাদ পর্যন্ত দিতে হয়েছে আমাদের তো সুতরাং দেরি করবেন না যখনই মনে হবে যে ডায়াবেটিস বাড়ছে বা না মনে হলেও এখন ডাব্লিউইচও রেকমেন্ডেশন দিয়েছে যে সব মানুষেরই পঁচিশ বছরের বয়সের পর থেকে তিন বছর অন্তর অন্তর সুগার টেস্ট করা উচিত এবং যদি দেখা যায় ফ্যামিলিতে স্ট্রং হিস্ট্রি আছে বা নিজে যদি অভিজ হন বা যদি প্রেগনেন্সির সময় ডায়াবেটিসের কোনো হিস্ট্রি থাকে তাহলে বোধহয় আরও ঘন ঘন সুগার টেস্ট করলে ভালো সুতরাং এই যে লকডাউনের এফেক্টটা পড়ল তারপর কিন্তু প্রতিটা মানুষেরই আমার মতে একবার সুগারটা চেক করে নেওয়াটা প্রয়োজন নিজের চন্দ্র লিখেছেন উনি লিখেছেন ঘুঘুমালি থেকে ঘুঘুমালি থেকে লিখেছেন পানি আপনি বললেন এই পানি একটা প্রশ্ন এসছে উনি লিখেছেন ওনার পায়ের নিজে ওনার ডায়াবেটিস আছে ওনার পায়ে নিজে ছোট্ট একটা ঘায়ের মতো হয়েছে লকডাউনের আগে কিন্তু এখনো পর্যন্ত সেটি শুকাচ্ছে না চিন্তায় আছে কি করব। ধন্যবাদ আপনাকে পায়ের ঘা হয় দু রকমের একটা হচ্ছে নিউরোপ্যাথিক আলসার অর্থাৎ নার্ভ ড্যামেজ হয়ে যেটা একটু আগে বলছিলাম আর দুটো হয় দু নম্বর হয় ইস্চিমিক আলসার অর্থাৎ পায়ের রক্ত সঞ্চালন কমে গিয়ে সেই ঘাটা হয় তো আপনার ঘাটা ঠিক কোথায় কেমন দেখতে সেই ছবি যদি আমি পাই তাহলে আমি বুঝতে পারবো যেটা কোন টাইপের আলসার দুটোর চিকিৎসা কিন্তু দু রকম যদি দেখা যায় নার্ভের জন্য কোনো ঘা হয়েছে ইউজুয়ালি প্রেশার পয়েন্টে হয় অর্থাৎ পা যেখানে পড়ছে মাটির সঙ্গে ঠেকছে বুড়া আঙুলের ডগা এই যে এই জায়গাগুলোতেই নিউরোপ্যাথিক আলসারগুলো হয় সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু অফলোডিং অর্থাৎ ওই পায়ের ওই জায়গাটা মাটিতে ফেলা যাবে না এবং সেটা করার জন্য আমাদের হাতে অনেকগুলো উপায় আছে আমরা বিশেষ ধরনের জুতো ইউজ করতে বলি বিশেষ অনেক সময় ক্রাচ ইউজ করতে বলি এবং এই অফলোডিং যতক্ষণ না হচ্ছে সেই ঘা কোনো ওষুধে কোনো মলমে কোনো কিছুতেই কমতে চায় না এবারে যদি এই নিউরোপ্যাথিক আলসার হয় তাহলে তো অফলোডিংয়েই সেরে যাবে কিন্তু যদি ইস্টিমিক আলসার হয় অর্থাৎ রক্ত সঞ্চালন কমের জন্য আলসার হয়েছে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা একটু জটিল এবার একটা আমি বলে নিয়ে হ্যাঁ ঠিক এবারে একটা প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপে যেটি লিখেছেন এটি একটা অভিযোগ আছে ডাক্তারদের জন্য অভিযোগটা এরকম যে প্রাইভেট ডাক্তাররা এখনও পর্যন্ত প্র্যাকটিস করছে না আমরা ঠিকমতো প্রাইভেট ডাক্তারের চেম্বারে পৌঁছতে পারছি না বেশিরভাগ চেম্বারই বন্ধ থাকছে দুটো পার্টে লিখেছেন আমার ছেলে গত দু মাস ধরে পেটের অসুখে ভুগছে একবার চিকিৎসক দেখিয়েছিলাম কিন্তু হঠাৎ করে লকডাউনের জন্য এখন আর যোগাযোগ করতে পারছি না আমার ছেলের পেটের সমস্যা কিন্তু কমেনি এখনও মেডিসিন কী খাওয়াবো বুঝতে পারছি না চিকিৎসকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না প্লিজ ডাক্তারবাবু আপনারা এই বিষয়ে নিয়ে একটু ভাবুন বাড়ি করতে ওনার কিছু বলেছে কিছু বলেন আচ্ছা তো প্রথম কথাই বলি যে এখন যে আমরা সবাই চেম্বার করছি আমি তো গত এক মাস ধরেই করছি আমাদের কিছু নিয়ম মেনে চিকিৎসা করতে হচ্ছে যেমন আমরা দশজনের বেশি পেশেন্ট দেখতে পাচ্ছি না যে জায়গায় পেশেন্টদের আসতে বলছে একটা টাইম মেনে আসতে হচ্ছে যাতে সবাইয়ের মধ্যে ডিস্টেন্সটা বজায় থাকে এবার বড় হাসপাতাল বা বড় ক্লিনিকগুলোতে এটা করা সম্ভবপর হচ্ছে কারণ জায়গাটা অনেকটা বেশি থাকে বেশিরভাগ প্রাইভেট প্র্যাকটিশানার যারা ওষুধের দোকানে বসেন বা কিছু করেন তাদের এই বিলাসিতাটা করার জায়গা নেই তাদের হয়তো নিজেদেরই খুব ছোট্ট একটা ঘর পেশেন্ট বসার জন্য গায়ে গায়ে বসতে হবে এরকম পেশেন্ট এবং বহু জায়গায় দেখা গেছে আপনারা খবর পড়লে দেখবেন দিল্লি বা অনেক জায়গাতেই যে এই চিকিৎসকের কাছে এক করোনা রোগী এসছেন গাদাগাদি করে বাকি পেশেন্টদের সাথে বসতে বাধ্য হয়েছে এবং সেখান থেকে বাকি রোগীদের ছড়িয়ে গিয়েছে এবং এই জিনিসটা আমরা কখনোই চাই না আপনাদের সাথে ঘটুক সেই কারণে আমরা শুধু সেখানেই প্র্যাকটিস করতে যাচ্ছি যেখানে পেশেন্টরা সেফ আমি ডাক্তার হিসেবে আমি তো বসছি প্রোটেকশন নিয়ে মাস্ক থাকছে মুখোশ থাকছে গায়ে আমার গাউন থাকছে কিন্তু আপনি যে আসছেন আপনার মুখে হয়তো একটা কাপড়ের শুধু মাস্ক এবং সেক্ষেত্রে রিস্কটা আপনাদের জন্য অনেকগুণে বেশি তবে আপনার যে ছেলের পেটের সমস্যা সেই ব্যাপারেও আমরা ভীষণভাবে সহানুভূতিশীল আমাদের নেওটিয়া গেটওয়েল হসপিটাল সেন্টারেতে কিন্তু গ্যাস্ট্রোট্রোলজিস্ট রোজ বসছেন এবং আপনার যদি বাড়ি দূরে হয় আসতে না পারেন আপনি চাইলেই অনলাইনে কনসালটেশান বুক করতে পারেন এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমে একটা ডাক্তারবাবুর সাথে ভিডিও কলে দরকার মতন আপনার ছেলেকে দেখিয়ে নিতে পারেন অর্থাৎ চিকিৎসার অভাবে কোনো মানুষ ভুগুক এটা আমরা কখনোই চাই না বাট একই সাথে আমাদের সেফলি প্র্যাকটিসটা কিন্তু উনি হয়তো এটা জানেন না ওনার ছেলে যে পেটের সমস্যা হয়েছে সেই পেটের সমস্যা নিয়ে আপনি দেখাতে পারেন সেটি অনলাইনে এবং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দেখাতে পারেন যাই হোক নেউটিয়া গেটওয়েল হেলথ সেন্টারে এই পরিষেবা শুরু হয়েছে যারা যোগাযোগ করতে চাচ্ছেন নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টারের ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই পরিষেবা সম্বন্ধে একদম ডিটেল বিষদে আপনারা পেয়ে যাবেন এবার একটা প্রশ্ন এই যে বললাম না পায়ের সমস্যা যেরকম হয় হাতে অনেক সময় দেখা যায় পায়ের মতো হাতে ঝিনঝিন করে হাতে তালুটা অনেকটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে এটা কি পূর্বাভাস সুগার হওয়ার এক্স্যাক্টলি তো হাতের জ্বালার কারণটা কিন্তু একটু অন্য রকম এটাকে কার্পাল টানেল সিনড্রোম বলা হয় অর্থাৎ আমাদের হাতের যে নার্ভগুলো যেগুলো ব্রেন থেকে আসছে এসে হাতে পৌঁছচ্ছে এই হাতের রিস্টের জায়গাতে যদি কোনো কারণে নার্ভটা কমপ্রেস হয়ে যায় সেক্ষেত্রে এই কার্পাল টানেল সিনড্রোম হয় তো ডায়াবেটিস ডেফিনেটলি একটা কারণ এই এ টানেল সিন্ড্রোমের থাইরয়েড রোগীরাও কিন্তু ভাগে ভোগেন এই টানেল সিনড্রোম সম্পর্কে এছাড়াও বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার আছে ওবেসিটি ইটসেলফ যে যারা খুব মোটা তাদের ক্ষেত্রেও কিন্তু এই টানেল সিনড্রোমের সম্ভাবনা অনেকাংশে বেশি এবং এর ওষুধ আছে খুব ভালো যে হাতে ঝিনঝিন করছে আপনাকে কোনো ধরনের ট্যাবলেট দিয়ে অথবা হাতে যেখানে নার্ভটা কম্প্রেস হচ্ছে সেখানে সামান্য একটা ছোট অপারেশন দু মিনিটেরও বোধ নয় দিয়ে নার্ভটাকে ওখান থেকে একটু রিলিজ করে দেওয়া হয় সেই মাধ্যমে কিন্তু আপনার হাতের এই সম্ভব একেবারে এবং এই জন্যই আপনারা যোগাযোগ করতে পারেন কারণ সঠিক তথ্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় আপনারা যারা এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান থেকে বহু ডাক্তারের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করেছেন পৌঁছে গেছেন এবং কথা বলে আপনারা পরামর্শ নিয়েছেন সেরকম ডাক্তার শুভদীপ প্রামাণিকের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন ওনার একটা নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপ করতে পারেন কথা বলতে পারেন নাইন এইট থ্রি ওয়ান সিক্স জিরো এই এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ আপনারা সেখানে প্রেসক্রিপশানটি পাঠাতে পারেন থাইরয়েড একটা সমস্যা থাইরয়েডেরও একটা সমস্যা থাকে অনেকেরই থাইরয়েড এই সময় চেকিংয়ের চেক আপ করার জন্য একটা সমস্যা তৈরি হয়েছে থাইরয়েডটা করা যাচ্ছে না হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে তো কি করবেন এই ক্ষেত্রে থাইরয়েডটা আমি মানি যে এটা সত্যি প্রবলেম কারণ সুগারটা যেমন বাড়িতে সহজে টেস্ট করা সম্ভব থাইরয়েডটা নয় থাইরয়েডের জন্য আপনাকে ল্যাব টেস্ট করতেই হবে যারা অলরেডি থাইরয়েডের রোগী ওষুধ খাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ যদি ওষুধ টেস্ট না করাতে পারেন ওষুধটা যেন কোনোভাবে বন্ধ করবেন না অর্থাৎ টেস্ট হোক বা না হোক ওষুধ কন্টিনিউ করুন আর্লিয়েস্ট পসিবল যখন ল্যাব খুলছে তখন আপনি টেস্ট করুন রিপোর্ট দেখুন যদি দেখা যায় রিপোর্ট বেশি আছে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধের ডোজ বা পরিমাণ বাড়ানো কমানো কিছু একটা করতে হতে পারে ওবেসিটি হওয়ার কারণের পেছনে কিন্তু সবসময় আনকন্ট্রোল থাইরয়েড যে তা নয় অভিয়াসলি থাইরয়েড খুব বেড়ে গেলে ওজন বাড়ে কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট কিন্তু ডায়েটিং এক্সারসাইজ থাইরয়েড রোগীদের অলরেডি একটা প্রবণতা থাকে মোটা হয়ে যাওয়ার তারাই যদি এই লকডাউনের সময় খাওয়ার ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দেন তাদের মধ্যে কিন্তু এই ওবেসিটিটা বেশি দেখা দেবে সুতরাং যারা থাইরয়েডের রোগী তারা ডায়েটের প্রতি বেশি মনোযোগ দিন এবং তারা দেখুন যে যত দ্রুত সম্ভব ল্যাব থেকে থাইরয়েড টেস্ট করুন একেবারে দ্রুত তো কিন্তু ল্যাব থেকে থাইরয়েড টেস্ট করতে হবে এবং বিশেষ করে ডাক্তার শুভদীপ প্রামাণিকের সাথে যোগাযোগ করতে হলে সেই একই নাম্বারে যোগাযোগ করতে হবে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা নাইনে এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজ করতে পারেন এরপরের যেই সমস্যাটা আসে থাইরয়েডের জন্য অনেকের ঘুমের সমস্যা কী হয় ব্যাঘাত ঘুমের ব্যাঘাত তো থাইরয়েডের পুরোপুরি নয় কিন্তু থাইরয়েডের সঙ্গে আরও অনেকগুলো জিনিস থাকে যেমন পিসিওডি টাইপ ডিসঅর্ডার্সগুলো থাকে ডিপ্রেশন থাকে এবং এইগুলোর ম্যানিফেস্টেশন হিসেবে অনেকের কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে তো সেই ক্ষেত্রে যারা অলরেডি থাইরয়েডের ভুগছেন তাদের জন্য আমরা ওই বারবারই বলি ডায়েট এক্সারসাইজ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোটোকল অর্থাৎ একটু যোগা বা প্রাণায়াম এই জাতীয় জিনিসগুলো করলে ভালো তাতে রাতের ঘুমটা কিন্তু অনেকাংশেই বেটার হয় একেবারে এবং সেই ক্ষেত্রে সেই এক্সারসাইজের উপরও আপনি বলেন যে সবসময় সেটি সুগারও হতে পারে বা থাইরয়েডে ক্ষেত্রে হতে পারে আমাদের সময় একেবারেই শেষের দিকে এই যে কোভিড নাইন্টিন আমাদের পোস্ট যেটা লকডাউন আসছে সামনে হয়তো অনেক ক্ষেত্রেই আমরা ছাড় পাবো তো এই বিষয়ে আপনারা যারা থাইরয়েড বা এই অন্যান্য রোগী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তারা কি করবেন তো পোস্ট লকডাউন এরা আমার মতে লকডাউন এরার থেকেও বেশি বিপজ্জনক হতে চলেছে অর্থাৎ লকডাউনে তো বাড়ির মধ্যে ছিলাম আমরা তাতে আমরা তুলনামূলকভাবে অনেক সেফ ছিলাম ইন্ডিয়াতে তখন কেসের সংখ্যাও খুব কম ছিল পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার অবধি কুড়ি হাজার অব কেস আপনার বাড়ির পাশের লোকটির হওয়ার সম্ভাবনা অনেক কম ছিল কিন্তু পোস্ট লকডাউন স্টেট এমন একটা সময় যখন আপনাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে কাজের জন্য জীবিকার জন্য বাজারের জন্য এবং বিভিন্ন কারণের জন্য এবং বাকি আরও অনেক লোক বেরোচ্ছে এবং এই সময়টাই কিন্তু সেকেন্ড ওয়েভ অফ এপিডেমিক আসবার সময় যে সময় আপনাকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বেশি করে মাস্ক পরুন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন যারা ডায়াবেটিস এবং থাইরয়েডের রোগী তাদের উদ্দেশ্যে বলি যে ডায়াবেটিস যত কন্ট্রোলে থাকবে আপনার কিন্তু কোভিড ইনফেকশন থেকে কমপ্লিকেশন হওয়ার চান্সেস কম থাকবে একজন আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের ইমিউনিটি পাওয়ার কমে যায় তাদের কিন্তু করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন ইনফেকশন হলে তাদের মধ্যে কমপ্লিকেশান বা ডেথের সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায় তাই আপনি সুগারটাকে প্রথমে ভালো করে কন্ট্রোলে করুন যদি ল্যাব খোলা পান ল্যাবে টেস্ট করান না খোলা পেলে বাড়িতে নিজের মেশিনে টেস্ট করুন এবং যদি দেখেন সুগার বেশি তাহলে ইমিডিয়েট আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন যদি গিয়ে সম্ভব হয় তাহলে ভালো না হলেও ওভার হোয়াটসঅ্যাপ বা অনলাইন কনসালটেশানেরও ব্যবস্থা রয়েছে যে করে হোক সুগারটাকে কন্ট্রোলে রাখুন এই করোনা ভাইরাস আমাদের জীবন থেকে ইমিডিয়েট চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের একে নিয়েই বাঁচতে হবে একে নিয়েই চলতে হবে তাই আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে এবং এইভাবে চললে আমার ধারণা একদিন এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা নিশ্চয়ই জয় করব। অবশ্যই ততদিন অপেক্ষা করতে হবে এবং নিয়মাবলীগুলো মেনে চলতে হবে অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে ভালো থাকবেন আগামীকাল আবারও দেখা হবে কোনো চিকিৎসকের সাথে ঘরে থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার